আমাদের পাঠশালা আজকে আমরা যেই ভিডিওতে দেখাবো সেটা হচ্ছে র্যাপিড ওয়ার্কারকে নিয়ে র্যাপিড ওয়ার্কারের অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা ভিডিও অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তোমরা সেই ভিডিও দেখে অ্যাকাউন্টটি করে নেবে আর আজকে ভিডিওতে আমি একটি জব করে দেখাবো যে জবটি এই র্যাপিড ওয়ার্কার সব থেকে বেশি অ্যাভেলেবেল থাকে সেটি হচ্ছে ইউটিউবের জব এখানে ইউটিউবের জব প্রচুর অ্যাভেলেবেল থাকে এবং সেন্টও খুব ভালো ভালোদায়ক একটা জবে তাহলে সবার প্রথমে কি করবে এখানে আমরা র্যাপিড ওয়ার্কার অ্যাকাউন্টটিকে লগ ইন করে নিলাম যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে নেক্সট ভিডিওগুলো খুব ইজিলি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলেই পেয়ে যাও তাহলে আমরা এখান থেকে কি করব কাজটি শুরু করার আগে তোমাদের আমি আরেকবার মনে করিয়ে দিই যে কাজের দেখো লেফট সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে কাজের নাম ঠিক আছে এগুলো হচ্ছে কাজের নাম আর রাইট সাইডে দেখো এখানে লেখা আছে আমাদের কান্ট্রি ইন্টারন্যাশনাল ইউএসএ ইন্ডিয়া ইউকে ঠিক আছে এই কান্ট্রিগুলোর মানে কি এই কান্ট্রিগুলো যেগুলো লেখা আছে সেগুলো আমরা ওই হিসেবে কাজ করব। যেমন ধরো এখানে আমরা কোন কাজগুলো করতে পারবো সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল কাজ আর ইন্ডিয়ার কাজ যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি তাই ইন্ডিয়ার কাজ করতে পারবো আর যেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেখা আছে এখানে সেই ইন্টারন্যাশনাল কাজগুলো করতে পারবো আর যেগুলো যে তোমার ইন্ডিয়া অথবা ইন্টারন্যাশনাল লেখানে নেই শুধুমাত্র ইউএসএ জার্মান ফ্রেঞ্চ এগুলো লেখা আছে এসব দেশের কাজ সেগুলো আমরা করতে পারবো না যদি আমরা বাইরের দেশের কাজ করি মানে যে ইউএসএ আছে ঠিক আছে সেইগুলো যদি আমরা করি তাহলে আমাদের অ্যাকাউন্টটিকে ওরা টার্মিনেট করে দেবে তাহলে আমরা একটি কাজ এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তার মধ্যে আজকে আমি যে কাজটি করে দেখাবো সেটা হচ্ছে এখানে দেখো লেখা আছে ইউটিউব ওয়াচ লাইক শেয়ার অ্যান্ড কামেন্ট ঠিক আছে একটু সাইডে সরিয়ে দেখি এখানে ছয় সেন্টের কাজ দুশো পঁচিশ খানা এখানে অ্যাভেলেবেল আছে তার মধ্যে চব্বিশ জন সবেমাত্র করেছে তাহলে এই কাজটি আমরা ইজিলি এখন করতে পারবো তাহলে এই কাজটি আমি এখন শুরু করছি জাস্ট এই কাজটির ওপর আমি ক্লিক করলাম কাজটির উপর ক্লিক করার পর দেখো এখানে কী বলছে এখানে দেখো কাজের নামটা আছে আর এখানে বাকি ডিটেলস বলে দিয়েছে কতটা পজিশান কত সেন্ট আর তিন মিনিটের মধ্যে কাজটি আমাদের সাবমিট করতে হবে এবার ইউটিউবের কাজ তোমরা জানো ইউটিউবের ভিডিও অনেক বেশি হয় পাঁচ ছ মিনিটের ভিডিও তো সেক্ষেত্রে আমাদের এই তিন মিনিটের মধ্যে কমপ্লিট করা পসিবেল না এই তিন মিনিটটা এখানে বলা আছে আমরা যে সাবমিট করব যে প্রুফগুলো সেগুলো যাতে আমরা তিন মিনিটের মধ্যে দিয়ে সাবমিট করি এবার যেহেতু আমাদের পজিশান অনেক বেশি তাই আমরা আস্তে এ কাজটা করতেই পারি কোনো তারা নেই তাহলে এবার দেখো আমি নিচের দিকে দেখাই এখানে এখানে যে গ্রিন কালারের যে গোল গোল বল দেখছো এগুলো হচ্ছে আমাদের পড়তে হবে ওপরে যে প্রথম যে গ্রিন বলটা আছে সেটাতে দেখো কি লেখা আছে হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ওয়ার্কার প্রথমের অপশানটা বলেছে এখানে আমাদের কাজটা কি করতে হবে আর দ্বিতীয় যে অপশানটা আছে এখানে বলেছে রিকোয়ার্ড টাস্ক প্রুফ এখানে আমাদের কি প্রুফ সাবমিট দিতে হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কি প্রুফ সাবমিট দিতে হবে আগে আমরা কী করব আগে আমরা প্রুফটা পড়বো যেই প্রুফটা ওরা চেয়েছে বলেছে স্ক্রিনশট অফ কমেন্ট প্লাস ফুল ওয়াচ প্লাস শেয়ার প্লাস অ্যান্সার হাউ মেনি টাইমস আই হ্যাভ সেড দ্য ওয়ার্ড হস্টিঙ্গার এর মানেটা হচ্ছে কি আমরা ভিডিওটাকে আমরা পুরো দেখব দেখার পরে আমরা শেয়ার করব এবং একটা ভালো কমেন্ট করব আর কি করব যে ওই ভিডিওটাতে হস্টিঙ্গার যে ওয়ার্ডটা কতবার বলা হয়েছে সেটা আমরা কাউন্ট করে লিখবো ঠিক আছে তাহলে এবার আমরা চলে যাই প্রথম অপশনটায় প্রথমটাতে কি বলেছে এখানে সার্চ হস্টিং রিভিউ অ্যান্ড ক্লিক অ্যাজ সোন এখানে দেখা একটা লিঙ্ক দিয়েছে এইচটিটিপিএস দেখতে পাচ্ছ এটাতে আমি জাস্ট একটা হালকা করে প্রেস করলাম এটা সিলেক্ট হয়ে গেল এই লিঙ্কটাকে ওপেন করলে আমরা দেখতে পাবো কোন ভিডিওটার কথা ওরা বলছে তোমরা এখান থেকে ডাইরেক্ট এই ওপেনে করে লিঙ্কটাকে ওপেন করতে পারো অথবা তোমরা আলাদাভাবে ট্যাব ওপেন করেও দেখতে পারো এটাকে কপি করে কপি কিভাবে করবে এখানে যে তিনখানা ডট আছে এই তিনখানা ডটে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখন কপি আছে এই কপিটাকে আমরা যদি টাচ করি লিঙ্কটা কপি হয়ে গেল লিঙ্কটা কপি হওয়ার পরে এই নিচের দিকে দেখো একটা চার লেখা আছে এই চারটাতে আমরা ক্লিক করব। অনেকের দেখবো আমার নিচে লেখা আছে অনেকের আবার ওপরেও লেখা থাকতে পারে ঠিক আছে এই চারটাতে যদি আমরা ক্লিক করি আমাদের নিউ ট্যাপ ওপেন হয়ে যাবে চারটাতে ক্লিক করার পর দেখো এখানে একটা প্লাস সাইন আছে এই প্লাস সাইনটাতে আমরা ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করার পর এখানে যে সার্চ আছে সার্চ বার এই বারে লিঙ্কটাকে পেস্ট করে দেবো পেস্ট করা হয়ে গেলেই আমরা এখানে শো হয়ে যাবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা লিঙ্কটাকে এভাবে কপি করে করতে পারি অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট এইভাবে সিলেক্ট করে এখানে যে ওপেন আছে এই ওপেন করেও করতে পারি তাহলে কি এই ভিডিওটা আমাদের খুঁজতে হবে এই যে এইটি হচ্ছে থামনেল এই যে ইমেজটা দেখছো এই যে ইমেজটা এটা হচ্ছে থামনেল থামনেল কি থামনেল হচ্ছে আমরা যখন ইউটিউবে ভিডিওগুলো দেখি ভিডিওর ওপরে দেখবে তোমার ছবি থাকে ওইটাকে থামনেল বলে এই থামনেলটা আমাদের খুঁজতে হবে এবার কি করে খুঁজবো নিচের দিকে একটু স্ক্রল করে দেখবে এখানে এখানে দেখো লিখে দিয়েছে এইটা লিখে আমাদের সার্চ করতে হবে এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে কপি লিঙ্ক টেস্ট করলাম লিঙ্ক টেস্ট করার পরে এখান থেকে আমি আলাদাভাবে ইউটিউব চ্যানেলটাকে খুলে নেব ইউটিউব চ্যানেলে গিয়ে এটাকে লিখব লিখে এভাবে সার্চ করব এ নিচের দিকে আমি একটু স্ক্রল করে দেখবো যতক্ষণ ওই ভিডিওটি আমি পাচ্ছি ঠিক আছে এখানে দেখো ভিডিওটি আমি পেয়ে গেছি তোমরা এভাবে জাস্ট মিলিয়ে নিতে পারো একবার এখানে যে ভিডিও থামনেল আছে এই থামলেনের সাথে যে ইউটিউব ভিডিও আছে এটিকে তোমরা মিলিয়ে নিতে পারো এবার মিলিয়ে নিয়েছি মেলানোর পরে ভিডিওটিকে আমি ওপেন করলাম এখানে দেখো ভিডিওটি আমার ওপেন হয়ে গেছে এবারে আমাদের কি বলেছে সেটা আমরা শুনবো এবার আমি জব পেজে চলে যাই জব পেজে দেখো কি বলেছে স্ক্রিনশট অফ কমেন্ট ফুল ওয়াচ শেয়ার আর কতবার ও হস্টিঙ্গল ওয়ার্ডটা ইউজ করেছে সেটা শুনবো আমরা ঠিক আছে তাহলে সবার প্রথমে আমি কি করব এবার হস্টিংগার ওয়ার্ডটা যে শুনবো কিভাবে এখানে দেখো বেশিরভাগ আমরা ভিডিওতে ফরেনারদের ভিডিও পাই যারা ইংলিশ ভাষায় কথা বলে এবার ইংলিশে লিখতে যতটা সোজা ইংলিশে কিন্তু শুনতে অনেকটাই প্রবলেম হয় কারণ ইংলিশে ওরা এমনভাবে জড়িয়ে বলে যেটা আমরা বুঝতে পারি না যে কখন ওয়ার্ডটা বলছে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব যেই কথাগুলো বলছে সেগুলো যাতে লেখা হয়ে আসে মানে আমরা এখানে সাবটাইটেলটা অন করে দেবো এখানে দেখো আমি উপরে একটা মার্ক করছি এখানে একটা সেটিংস আছে ঠিক আছে তার পাশে দেখো একটা সিসি লেখা আছে দেখতে পাচ্ছ এখানে একটা সিসি লেখা আছে এই সিসিটাতে যদি আমি ক্লিক করি এইটা আমার ওপেন হয়ে যাবে তখন এই থামনেলটা শো করবে তোমাদের দেখো নর্মাল ভিডিওটা আমি ওপেন করে দেখি এখানে দেখো এখনো কোনো লেখা আসছে না এবার যদি এটাকে আমি ওপেন করে দিই ওপেন করা হয়ে গেলো দেখো আমার সাদা মতো হয়ে গেল ঠিক আছে দেখতে পাচ্ছ সাদা মতো হয়ে গেল এটা ওপেন করে দিলাম এবার দেখো এখানে লেখাগুলো শো করছে ও যেটা বলছে এটা এখানে শো করছে লেখাগুলো তাহলে এবার এগুলো আমাদের শুনতে অসুবিধা নেই আর এখানে পড়ে পড়ে দেখবো যে হস্টিং আর ওয়ার্ডটা ও কতবার ইউজ করেছে ঠিক আছে এবার কি করব আমি ভিডিওটি যেহেতু ছ মিনিটের ভিডিও আমি আগে দেখে নেবো এটা শুনে নেব যে হস্টিং আর ওয়ার্ডটা ও কতবার ইউজ করেছে ঠিক আছে এটা হয়ে গেল তারপর আমি তোমাদের প্রুফ দিয়ে দেখাচ্ছি আরেকটি জিনিস আমি তোমাদের দেখাতে চাই এখানে দেখো ভিডিওটি ছ মিনিটের ভিডিও তোমরা যদি চাও তো এই ভিডিওটাকে একটু স্পিড বাড়িয়েও এটা করতে পারো স্পিড কিভাবে বাড়াবে ওপরে দেখো এখানে একটা সেটিংস আছে এই সেটিংসটাতে আমরা আগে চলে যাবো সেটিংসটাতে ক্লিক করার পর দেখো এখানে প্লেব্যাক স্পিড আর এখানে নর্মাল আছে প্লেব্যাক স্পিড আমার এখন এই মুহূর্তে নর্মাল আছে এই প্লেব্যাক স্পিডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো নর্মালের নিচে ওয়ান পয়েন্ট টু আর টু গুণ ঠিক আছে তোমরা নিজেদের মতো এই যে স্পিডটা তোমরা নিজেদের মতো বাড়িয়ে নেবে আর ওপরে যেগুলো আছে এটা হচ্ছে স্লো ঠিক আছে স্লোটা আমাদের করার দরকার নেই তাহলে এখন আমরা যেটা করব এই টাইমগুলো আমরা নিজেদের মতো বাড়িয়ে নেবো যাতে ভিডিওটা একটু স্পিডে চলে আর আমাদের সময় তাড়াতাড়ি যাতে আমরা হয়ে যায় তবে তুমি নিজেদের মতো করবে যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভিডিওটা অনেক স্পিডে আছে তাহলে তোমরা নর্মাল স্পিডেও দেখতে পারো ভিডিওটা তাহলে আমি ভিডিওটা এখানে পুরো দেখে নিয়েছি আর কতবার ভিডিওতে হস্টিঙ্গার ওয়ার্ডটা ইউজ করেছে সেটা আমি শুনে নিয়েছি ঠিক আছে শোনার পরে আমি জপিচে গেট আগে লিখে নিই এখানে গিয়ে আমি আগে লিখবো যে কতবার হস্টিঙ্গার ওয়ার্ডটা এখানে ইউজ করেছে এখানে আমি চব্বিশবার শুনেছি তাই আমি এখানে লিখবো টোয়েন্টি ফোর টাইমস ইউ মেনশন হস্টিঙ্গার ঠিক আছে টোয়েন্টি ফোর টাইমস ইউ মেনশন হটফিঙ্গার এইটা আমি লিখে দিলাম লেখার পরে আমি একটি স্পেস দিচ্ছি মাঝখানে একটা স্পেস দিয়ে আমি নেক্সট প্রুফটা বসাবো নেক্সট প্রুফে কি বলেছে দেখো বলেছে ফুল ওয়াচের একটা ভিডিও ফুল ওয়াচ করার একটা স্ক্রিনশট আর বলেছে কমেন্টের কমেন্ট প্লাস ফুল ওয়াচ এবার আমরা এখানে একটা ভালো একটা কমেন্ট লিখবো এখানে কমেন্ট বক্সে ক্লিক করার পর এখানে যে নিচে কমেন্ট আছে এখানে গিয়ে আমি একটি কমেন্ট লিখলাম কী লিখলাম দিস ভিডিও ইজ ভেরি হেল্পফুল থ্যাংক ইউ ফর ইয়োর অনেস রিভিউ ঠিক আছে এরকম একটু চার পাঁচ ওয়ার্ডের একটু বড়ো করে লিখবে একদম ছোটো রিভিউ দেবে না মানে ধরো গুড ভিডিও নাইস ভিডিও এরকম দু তিন অক্ষরে দেবে না একটু বেশ নিজের মতো করে গুছিয়ে একটু ভালোভাবে দিতে পারো ঠিক আছে একটু দেখতে যেতে ভালো হয় তো এরকম একটি কমেন্ট করে আমি এখানে পেস্ট করে দিলাম এখানে দেখো কমেন্ট আমার শো করছে ঠিক আছে প্লাস কী বলেছে কমেন্টের একটা স্ক্রিনশট আর ফুল ওয়াচ আমি হচ্ছে এখানে দেখো অলরেডি আমি এখানে ভিডিওটা ফুল ওয়াচ করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ লাল হয়ে আছে এরকম একটা লাল অবস্থা যে ফুল ওয়াচ আর প্লাস হচ্ছে আমার এখানে কমেন্টও শো করছে ঠিক আছে ঠিক এরকম একটা পেজের স্ক্রিনশট আমি নিয়ে নিলাম ঠিক আছে এরকম একটা পেজের স্ক্রিনশট আমি নিয়ে নিলাম এই স্ক্রিনশটটাকে আমাকে ওখানে বসাতে হবে এখানে বলেছে স্ক্রিনশট দিতে বাট এখানে স্ক্রিনশট অ্যাড করার অপশান নেই তাহলে আমাদের কি করতে হবে স্ক্রিনশটের ইউআরএলটা আমাদের দিতে হবে এবার স্ক্রিনশটের ইউআরএল আমরা কি করে পাবো দেখো এখানে বলেছি স্ক্রিনশটের ইউআরএলের জন্য এখানে দুখানা সাইড বলেছে একটা হচ্ছে স্নিপ বোর্ড আর একটা হচ্ছে পিআরএনটি তাহলে আমরা এখানে যেটা ইউজ করবো সেটা হচ্ছে স্নিপ বোর্ড থেকে আমরা কিভাবে ইউআরএল বার করবো সবার প্রথমে একটা নিউ ট্যাব নিয়ে নেবে এখানে আমি একটা নিউ ট্যাব নিয়ে নিলাম এবং এখানে আমি লিখব স্নিপ বোর্ড এস পি এই যে বিও এ আর ডি স্নিপ বোর্ড লিখে এখানে আমি সার্চ করলাম স্নিপ বোর্ড লিখে সার্চ করার পর দেখো সবার উপরে যে আছে এখানে স্নিপ বোর্ড ঠিক আছে এই লিঙ্কটা এটাতে আমরা চলে যাব এটাতে যাওয়ার পরে এই স্নিপ বোর্ডটা ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর দেখো এখানে আছে একটা লেখা পি ফাইল ঠিক আছে এই পিকে ফাইলে আমরা ক্লিক করলেই আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে পিকে ফাইলে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আমি লাস্ট যে এটা স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা এখানে আমি অ্যাটাচ করে দিলাম অ্যাটাচ করার পর দেখো ওইখানে জেনারেট হয়ে গেল আমাদের ইউআরএলটা দেখতে পাচ্ছ এবারে ইউআরএলটাকে আমাদের কপি করে নিতে হবে কিভাবে কপি করব এই পাশে দেখো এটা আছে এটা থেকেও আমরা ক্লিক করে কপি করতে পারি অথবা এই লিঙ্কটাকে আমরা সিলেক্ট করেও কপি করতে পারি ঠিক আছে আমি জাস্ট এটাকে আমি ক্লিক করলাম পাশে যে এটা আছে এই পাশে এটাকে ক্লিক করে আমি এটাকে কপি করে নিলাম জব পেজে যাওয়ার পরে এখানে আমি এটা বসিয়ে দিলাম একটা স্পেস দিয়ে আবার আমি নেক্সট একটু গ্যাপ দিলাম গ্যাপ দিয়ে আমি নেক্সট প্রুফ কি দেবো নেক্সট প্রুফ এখানে কি চাইছে শেয়ার এই ইউটিউব ভিডিওগুলোকে আমরা কোথায় শেয়ার করব। এই ইউটিউব ভিডিওগুলোকে আমরা ফেসবুক গ্রুপে বা নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করবো এবার ফেসবুক যেহেতু আমরা পার্সোনাল কাজে ইউজ করি তো সেক্ষেত্রে আমি নিজেদের অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করব না এই ফেসবুকগুলো কাজের জন্য তোমরা একটা ফেক অ্যাকাউন্ট খুলে রাখতে পারো এবার ফেক অ্যাকাউন্ট তোমরা কীরকম করবে ফেক অ্যাকাউন্টে কিন্তু একটু জেনুইন নাম রাখবে পারলে নিজেদের নামই খুলতে পারো অ্যাকাউন্ট আর ছবিটা যে কোনো একটা ছবি দিতে পারো নিজেরই দিতে পারো অথবা বাইরের ছবি বাট নামটা কিন্তু ঠিকঠাক দেবে কোনো ভুলভাল নাম দেবে না ভুলভাল নাম মিনস অ্যাঞ্জেল প্রিয়া টাইপের নাম দেবে না ঠিক আছে তো এমন নাম রাখবে যেটা এক্সিস্ট করে সেই নামটা একটা মানুষের এবার আমি কি করব ফেসবুক অ্যাকাউন্টটাকে খুলে নেবো এবার আমি আমার ফেসবুকের একটা ফেক অ্যাকাউন্টে চলে এসেছি ঠিক আছে এখানে এবার আমি কি করব তোমরা এখানে দেখো এই যে হোয়াটস ইয়োর মাইন্ড যেটা যেভাবে তোমরা পোস্ট করে থাকো নিজের ফেসবুক টাইমলাইনে ঠিক এইভাবে এখানে টাইম লাইনে গিয়ে তোমরা পোস্টটা করবে কিভাবে করবে আমরা যে লিঙ্কটাকে কপি করে নিয়েছি সেই লিঙ্কটাকে আমরা এখানে পেস্ট করব তার আগে দেখো এখানে কি দেখাচ্ছে পাবলিক ভিউ সবসময় নিজেদের এই ফেক অ্যাকাউন্টটা যেটা তোমরা লিঙ্কটা শেয়ার করো এটাকে কিন্তু পাবলিক করে রাখবে ঠিক আছে পাবলিক ভিউতে করে রাখবে কারণ ফ্রেন্ড বা যদি তুমি প্রোফাইল লক করে রাখো তাহলে কি এমপ্লয়ার যখন তোমার কাজটাকে চেক করবে তারা কিন্তু এই পোস্টটা তোমার পাবে না যদি তোমার প্রোফাইল লক থাকে তাই সবসময় এটাকে পাবলিক করে রাখবে আমি এটাকে পাবলিক করে ডান করে নিলাম করার পরে আমি যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো এখানে দেখো লিঞ্চে যে শেয়ার আছে এই শেয়ারটাতে আমরা ক্লিক করব শেয়ারে ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্ক লিঙ্কটাকে কপি করে নিলাম এরপর আমি এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিলাম ঠিক আছে পেস্ট করার পর দেখো ওপরে তোমার পোস্ট আছে এই পোস্ট লেখাটাতে আমরা ক্লিক করব এটা পোস্ট হয়ে যাবে আচ্ছা এখানে ইউটিউবের ভিডিওটা এখানে শো করছে না এটা আমি তোমাকে ডিলিট করে আবার একটা পোস্ট করছি যাতে থামনেলটা এখানে শো করে ঠিক আছে এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এরকম লিঙ্ক যদি শুধু শো করে এভাবে হলে কিন্তু আমরা দিতে পারবো না এখানে আবার যাই এখানে শেয়ার করব। তোমরা কপি লিঙ্ক না করে ডাইরেক্ট তোমরা এই নিউজ ফিড যেটা লেখা আছে এটাতে সিলেক্ট করলেই এটা ডাইরেক্ট এখানে পোস্ট হয়ে যাবে এবার আমি এটাকে পোস্ট করে দিলাম এখানে দেখো এটা পোস্ট হয়ে গেছে এবার তোমাকে এটা মেন কথায় আসি আগে যারা আমরা র্যাপিড ওয়ার্কার করতাম এই ইউটিউবের এই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিতাম ঠিক আছে এখানে লিঙ্কটাকে কপি করে এই যে কপি লিঙ্ক আছে কপি লিঙ্ক করে ওখানে আমরা প্রুফে বসিয়ে দিতাম বাট এখন অনেকের ক্ষেত্রে এটা হচ্ছে এখন প্রবলেম শুধু যারা এখান থেকে লিঙ্কটা কপি করে বসাচ্ছে তাদের ক্রস দিচ্ছে তবে ভয় নেই এখানে কিন্তু কাজে ক্রস পেলে সেম কাজ কিন্তু করার ওরা আবার সুযোগ দেয় তোমাদের তবে চেষ্টা করো বারবার যাতে একটা কাজে ক্রস না পাও তখন কি হবে ওই কাজটা তোমাদের জন্য ব্লক হয়ে যাবে এবারে আমরা কি করব আমরা হচ্ছে এই যে পেস্টার স্ক্রিনশট নেব পোস্টার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম ঠিক আছে আগের মতো কিন্তু আমরা এটা লিঙ্কটা এখান থেকে কপি করে দেবো না আমরা স্ক্রিনশট নিলাম এই স্ক্রিনশটটার ইউআরএল আমরা বার করে দেবো ঠিক যেভাবে আমরা ওই ইউটিউবের যে কমেন্টের যেভাবে ইউআরএল বার করেছি স্নিপবোর্ডে গিয়ে ঠিক ওইভাবে এটা ইউআরএলটা বার করতে হবে এই যে স্নিপ গেলাম স্নিপ বোর্ডে যাওয়ার পরে এই ফেসবুকে যে স্ক্রিনশটটা নিয়েছি এখানে সিলেক্ট করে নিলাম দেখো ওপরে আমার লিঙ্কটা এখানে জেনারেট হয়ে গেছে ঠিক আছে এবার লিঙ্কটাকে আমরা কি করব এখান থেকে কপি করে নেব লিঙ্কটাকে এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি আবার জব পেজে চলে যাই জব পেজে যাওয়ার পরে এখানে আমি পেস্ট করে দিলাম ঠিক আছে তাহলে আমার কাছে কি কি প্রুফ হলো প্রথম প্রুফ কি হলো কতবার হসফিঙ্গের ওয়ার্ডটা ইউজ হয়েছে সেটা লিখে দিয়েছি সেকেন্ড প্রুফ দিলাম কি এখানে ফুল ওয়াচ আর কমেন্টের এই যে কমেন্ট অ্যান্ড ফুল ওয়াচের তারপরে কি দিলাম শেয়ারের আর বলেছে হাউ মেনি টাইম হসফিঙ্গার ওয়ার্ডটা কতবার ইউজ করেছে এবার দেখো তোমরা এগুলোকে পরপর সাজিয়ে লিখতে পারো যেমন ধরো এখানে বলেছে কমেন্ট আর ফুল ওয়াচ যেহেতু আগে বলেছে সেই হিসেবে তোমরা কমেন্ট আর ফুল ওয়াচের স্ক্রিনশটটা মানে ইউআরএলটা আগে দিতে পারো তারপরে বলেছে কি শেয়ার তারপরে শেয়ারের ইউলটা দিতে পারো তারপরে নেক্সট কি বলেছে কতবার হস্টিংয়ের ওয়ার্ডটা ইউজ করেছে সেটা তোমরা নেক্সটে দিতে পারো মানে ঠিক এইভাবে যেহেতু এটা আমি প্রথমে লিখেছি এটাকে আমি কাট করে নিলাম কাট করার পর এটাকে আমি ওপরে তুলে দিলাম ওপরে তোলার পর এইখানে নিচে পরপর আমি এভাবে সাজিয়ে নিলাম এইভাবে সাজিয়েও দিতে পারো আর না সাজিয়ে দিলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা ম্যাটার করে না তবে তোমরা যদি সাজিয়ে দিতে চাও অসুবিধা নেই এবার আমি কি করবো কাজটাকে আমি সাবমিট করে দেবো কারণ এখানে আমার কিছু দেওয়ার মতো নেই এবার কাজটাকে আমরা কোথায় গিয়ে সাবমিট করব এইটা হচ্ছে আমাদের সাবমিট বাটন ঠিক এই যে বক্সটায় যে আমরা প্রুফগুলো দিলাম তার নিচেই দেখো এখানে আছে এটা হচ্ছে সাবমিট বাটন এটাতে ক্লিক করলে আমার জবটা সাবমিট হয়ে যাবে কাজটা সাবমিট করার পর দেখো এখানে কী বলেছে সি অ্যাভেলেবেল জব সি টাস্ক ইউ ফিনিশড চলো আমরা আগে দেখি আমি যে কাজটা ফিনিশ করেছি সেটাতে এটাতে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখো এখানে কি আমাদের এই জবটা এখানে চলে এসছে ঠিক আছে আর এখানে দেখো কি লেখা আছে পেন্ডিং এমপ্লয় রিভিউ এমপ্লয়ার যে আমাকে যে কাজটা দিয়েছে সে আমার কাজটিকে দেখবে যদি দেখে যে হ্যাঁ আমি ঠিক করেছি তখন ওরা আমাকে পেড করবে যদি ভুল করি ওরা আমার কাজটাকে ক্রস দিয়ে দেবে ঠিক আছে এবার কি করব আমরা ওপরে দেখো একটা অ্যাভেলেবেল জব আছে এটাতে যাব ক্লিক করব আমরা আবার একটা অন্য জবে চলে যাব এইভাবে আমাদের এই জবগুলো কমপ্লিট করতে হবে এরকম দেখো অনেক জব আছে এখানে দেখো আরেকটা জব আছে ইউটিউবের জব আছে একটা আমি তোমাদের মার্ক করে দিচ্ছি কোন কাজগুলো তোমরা করতে পারবে এখন ইউটিউবের করতে পারবে এখানে দেখো আরেকটা ইউটিউব আছে তোমরা এখন যেটা করবে ইউটিউবের দেখো অনেক কাজ আছে ইউটিউবের কাজগুলো তোমরা করার চেষ্টা করবে আর দেখে নেবে ওগুলো তোমার ইন্টারন্যাশনাল কিনা এখানে আরও আছে দেখো ইউটিউবের প্রচুর কাজ আছে তোমরা ইউটিউবের কাজগুলো করতে পারো আবার এখানে দেখো একটা আছে ইনস্টাগ্রাম অডিও ইউজ অ্যান্ড স্টোরি শেয়ার এগুলোও করতে পারো ইউটিউবের দেখো আরেকটা আছে ফাস্ট পেমেন্ট এগুলোও করতে পারো আরেকটা কাজ আমি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে গুগল ম্যাপ রিভিউ গুগল ম্যাপ রিভিউ কাজটা করা যাবে কারণ এটা ইন্টারন্যাশনাল ঠিক আছে আর এটার সেন্ট হচ্ছে তোমার দশ সেন্ট করে দেবে ঠিক আছে এবার এই কাজটা কিভাবে করতে হবে সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে গুগল রিভিউর কাজ আমরা কিভাবে করবো তো আজকের জন্য ভিডিওটি এতটাই তোমরা যারা ইউটিউবের কাজের ভিডিওটা দেখলে এখানে অনেক ইউটিউবের কাজ অ্যাভেলেবেল আছে ততদিন তোমরা এই ইউটিউবের কাজগুলো করে নাও ঠিক আছে আর নেক্সট এই ভিডিওতে আমি দেখাবো গুগল রিভিউর কাজগুলো তোমরা কীভাবে করবে তো আজকের জন্য ভিডিওটা এতটাই আশা করি আমার ভিডিওটি তোমাদের অনেকটাই হেল্পফুল আমার কাজটা আমি বোঝাতে পেরেছি এবং তোমরা বুঝতে পেরেছো তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই ফিরবো নতুন কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং